মেট্রোরেলে শিক্ষার্থীদের হাববাড়ার দাবি অবান্তর বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, ভাড়া কমানো সম্ভব নয়, পৃথিবীর কোথাও এটা নেই। রোববার 4 ফেব্রুয়ারি দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, এখন রিকশায় উঠলেই তো 30 টাকা লাগে, কোথায় যাবেন সেটা ভিন্ন কথা, আর মেট্রো একটা আধুনিক গণপরিবহন, এখানে উৎসাহিত করার কথা। মিয়ানমার সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে নয়, আরাকানে অভ্যন্তরীণ যুদ্ধ চলছে, এটা সীমান্তে চলে এসেছে, তবে গোলাগুলির কারণে ভয়ভীতি ছড়াচ্ছে। ওবায়দুল কাদের আরো বলেন, চীন নির্বাচনে আমাদেরকে সাপোর্ট করেছে, পরে প্রধানমন্ত্রীর সঙ্গে তারা দেখাও করেছে, সব মিলিয়ে সম্পর্ক আগের চেয়ে ভালো রয়েছে। তাই চীনের রাষ্ট্রদূতকে বলেছি, আরাকান আর্মির সাথে মায়ানমারের সরকারের দ্বন্দ্বের প্রভাব যেন বাংলাদেশের উপর না পড়ে, যেন তারা সে বিষয়ে পদক্ষেপ নেয়। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী, আমরা তাদের সঙ্গে কাজ করব, আমরা গায়ে পড়ে সম্পর্ক খারাপ করব না। সারা পৃথিবী এখন সংকটে, এখন গায়ে পড়ে সংকট বাঁধানোয় কারো লাভ নেই, সম্পর্ক থাকুক, সামনে সম্পর্ক আরো উন্নয়ন হোক, এটা যার যার স্বার্থ আমাদের প্রয়োজন। আমেরিকারও ইন্টারেস্ট রয়েছে, সবার ইন্টারেস্ট রয়েছে, এখানে আমাদেরও লাভ রয়েছে।